আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি এখন এসেছি বান্দরবন শহরে, এটা বান্দরবন জেলার সদর। এই বান্দরবন শহরে আমি যখন এসেছি দেখেছি আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, সেই রাস্তা দিয়ে আমাদের বাস কিন্তু খুব ধীরে ধীরে এখানে এসে পৌঁছিয়েছে। তো আসলে আমি দেখেছি যে পাহাড়ে কেটে কিভাবে এত সুন্দর করে রাস্তাগুলো করা হয়েছে, এবং যত দূর চোখ যায় বিস্তীর্ণ এলাকা শুধু পাহাড়ে ঘেরা এবং বিভিন্ন ধরনের বন জঙ্গলে ঘেরা। খুব একটা অপরূপ শহর হচ্ছে এই বান্দরবন শহর, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আপনারা যখন আসবেন বাস হতে নেমেই প্রথমে এই হোটেলটা দেখতে পাবেন। এই হোটেলটার ভাড়া 500 থেকে 5000 টাকা পর্যন্ত আছে। এখানে অনেক হোটেল আছে, আপনারা ইচ্ছা মতন এখানে থাকতে পারবেন। তো দর্শকবৃন্দ, আসলে বান্দরবন আসার পর সবাই কিন্তু যেতে চায়। এখানে বিভিন্ন ধরনের রিসোর্ট আছে, আপনার ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে। তার ভিতরে নীলাচল হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে আরও অনেক পর্যটন কেন্দ্র আছে যেগুলো আমি নাম অতটা জানি না। তো আপনারা নীলাচলে যেতে পারবেন, নীলাচল পাহাড়ে অনেকেই যায়। তো ভোর 7টায় এই হোটেল থেকে একটা বাস ছেড়ে যায়, আপনারা ওটায় যেতে পারেন, অথবা এই ছোট ছোট পিক আপ গাড়ি দেখেছেন এগুলোও যেতে পারেন। তো দর্শকবৃন্দ, এখন আমি এসে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত নার্সারিতে, যে নার্সারি আমাদেরকে অর্ডার করেছিল D.R.AGRO পণ্যসমূহ, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, হাড়ের গুঁড়ো ইত্যাদি। তো আমি এখন সেই নার্সারিতে এসেছি এবং আমাদের পণ্যসমূহ তাদেরকে দিয়ে দিয়েছি। তো আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যে এই নার্সারিতে এটা, এখানে উনি বিভিন্ন ধরনের ফুল, আর একটা ওনার পাশে নার্সারি আছে, সেখানে উনি বিভিন্ন ধরনের ফলের বৃক্ষের নার্সারি করে থাকেন। তো এটা হচ্ছে ওনার মূলত ফুলের নার্সারি। এই দেখুন দর্শক, বিভিন্ন জাতের ফুল, নাম না জানা ফুল। আসলে এই ফুলটার নাম আমি জানি না, হয়তো আপনারা অনেকেই এটার নাম জানবেন। এই ফুলটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে। এটা গাঁদা ফুল, এটা আমরা সবাই জানি এবং চিনি। এই গাঁদা ফুল উনি করছেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রঙের গাঁদা ফুল ফুটে আছে, ধরে ধরে সাজানো। এই পাশটা দেখতে পারবেন, এখানে অন্য একটা নাম না জানা ফুল গাছ এগুলি, আর এগুলি হচ্ছে গোলাপ, গোলাপ ফুলের গাছ। এখানে কয়েকটা কালারের গোলাপ ফুলের চারা আছে, দেখতেই পাওয়া যাচ্ছে। গোলাপের চারাগুলো উনি সুন্দর যত্ন করে রেখে দিয়েছে। এখানে অনেক দর্শনার্থী আসে এবং তারা কিন্তু এইগুলো নিয়ে যায়, ফুলের চারাগুলো। তো আপনারা যারা বান্দরবন জেলায় আছেন তারাও এখানে এসে নিতে পারেন। এটা হচ্ছে আপনার বেলাঘাটা, এই অঞ্চলটার নাম, এই জায়গাটার নাম হচ্ছে বেলাঘাটা। এই বেলাঘাটা হচ্ছে রাঙামাটি যাওয়ার যে বাস স্টেশন আছে সেটার পাশেই এই বেলাঘাটা, এই নার্সারিটা। এই পথ ধরেই আপনাকে রাঙামাটি যেতে হবে। তো দর্শক দেখুন, ফুলগুলো খুব কিন্তু সুন্দরভাবে ফুটে আছে। তো আপনারা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। যাদের D.R.AGRO পণ্য লাগে